দিন দিন বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ছে। বাংলাদেশেও 2030 সালের মধ্যে 30% গাড়ি বিদ্যুতে চালানোর পরিকল্পনা নিয়েছে সরকার। ইউরোপিয়ান ইউনিয়ন 2030 সাল নাগাদ 30 মিলিয়ন বৈদ্যুতিক গাড়ি রাস্তায় নামাতে চায়। 2030 সাল নাগাদ যুক্তরাষ্ট্র ও চীন যথাক্রমে 50% ও 40% গাড়ি বিদ্যুতে চালাবে বলে ঘোষণা দিয়েছে। কিন্তু বৈদ্যুতিক গাড়িকে সর্বসাধারণের জন্য চালু করতে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হবে। একদিকে বৈদ্যুতিক গাড়ির দাম এখনও সবার হাতের নাগালে আসেনি, অন্যদিকে এসব গাড়ি চার্জ করার ব্যবস্থাও সেভাবে তৈরি হয়নি। বৈদ্যুতিক গাড়ির লিথিয়াম আয়ন ব্যাটারির একটি পোল গ্রাফাইট দিয়ে তৈরি, কিন্তু কার্বন বিরল মৃত্তিকা ধাতু না হলেও একে ব্যাটারিতে ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করতে হয়, আর এসব প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রায় সবই চীনে। তাই ইউরোপীয় ইউনিয়ন লিথিয়াম, কোবাল্ট, নিকেল ও ম্যাঙ্গানিজের সঙ্গে গ্রাফাইটকেও বিরল মৃত্তিকা ধাতুর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই ব্যাটারির সবচেয়ে ভারী উপাদানও গ্রাফাইট। কনসালটেন্সি ফার্ম কেয়ারনির তথ্য অনুসারে প্রতি 10 মিলিয়ন বৈদ্যুতিক গাড়ির জন্য 5 লাখ থেকে 1 মিলিয়ন টন গ্রাফাইটের প্রয়োজন। আর বর্তমানে সারা বিশ্বে আর মাত্র 1 মিলিয়ন টন গ্রাফাইট প্রক্রিয়াজাত করার সক্ষমতা আছে। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি লিথিয়াম দিয়ে তৈরি হলেও এটি খুবই কম পরিমাণে পাওয়া যায়। যুক্তরাজ্যের জিও সায়েন্টিস্ট হ্যানা রিচের হিসেবে পৃথিবীতে আনুমানিক 99 মিলিয়ন টন লিথিয়াম আছে। এর মধ্যে মাত্র 22 মিলিয়ন টন লিথিয়াম নিষ্কাশন করা যাবে। এই মজুদ দিয়ে মোট 2.8 বিলিয়ন বৈদ্যুতিক ব্যাটারি তৈরি করা যাবে। কিছু হিসেব অনুসারে পৃথিবীতে আনুমানিক প্রায় 1.4 বিলিয়ন বৈদ্যুতিক গাড়ি আছে। তার মানে খুব বেশি ব্যাটারি আর বানানো যাবে না। এছাড়া লিথিয়াম অন্য অনেক কাজেই ব্যবহার করা হয়। লিথিয়াম প্রতিক্রিয়াশীল উপাদান হওয়ায় একবার এই ব্যাটারি ব্যবহার করে ফেললে পুনরুদ্ধার করা খুবই কঠিন। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি গাড়ির পুরো চেসিস দখল করে নেয়, আর এই ব্যাটারি টেকে মাত্র 10 বছর। আর রিসাইক্লিং কারখানায় ব্যাটারি বিচ্ছিন্ন করার কোনো স্বয়ংক্রিয় প্রক্রিয়া এখনও আবিষ্কার হয়নি। ব্যাটারি ভেঙে টুকরো টুকরো করা হয় খালি হাতে, তারপর প্লাস্টিক ও তামা আলাদা করা হয়। কিন্তু এই প্রক্রিয়া নিখুঁত নয়। প্রক্রিয়াজাতকরণের পর পাওয়া যায় ব্ল্যাক ম্যাস। এতে গ্রাফাইট সহ নিকেল, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, লিথিয়াম, ফসফরাস ইত্যাদি থাকে। এসব উপাদান পুনরুদ্ধার করা সহজ নয়। এছাড়াও অটোমেশন না থাকায় প্রক্রিয়াটি অত্যন্ত ব্যয়বহুল। বর্তমানে পুরো ব্ল্যাক ম্যাস রিসাইক্লিং করার জন্য চীনে পাঠানো হয়। ব্যাপক হারে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার শুরু হলে বিদ্যুৎ গ্রিডে বিদ্যুতের চাহিদাও অনেক বাড়বে। ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলোতে বিদ্যুৎ নিয়ে সমস্যা হবে না, কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো এক্ষেত্রে বেশ অসুবিধায় পড়তে পারে। কিন্তু তারপরও লাখ লাখ বৈদ্যুতিক গাড়ির জন্য ভোল্টেজের সমস্যা হতে পারে। সময় যত গড়াবে, বৈদ্যুতিক গাড়ির ব্যবহার যত বাড়বে, এই সমস্যাগুলো ধীরে ধীরে তত স্পষ্ট হবে।